बुढ़े और बुढ़ीरा कोनो दिन जान्नाते जाबे ना। জান্নাতে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ কম করে হলো 70টা বউ দিবে। বুড়া কামদার বলে দেখা ছাড়া আমার বুদ্ধি নাই। রাসূল কিন্তু একটু রসিকতা পছন্দ করতেন, রসিকতা আনন্দও পছন্দ করতেন। রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে, হুজুর আমার মনে হয় বুড়াকে জান্নাতে সর্দার আবু বকর হবে। আল্লাহ রাসূল বলেন, তাই? বেলাল বলতেছে, তাহলে হযরত উমর হবে। রাসূল বললেন, তাই? বেলাল বলতে, তাহলে ওসমান হবে। রাসূল বলেন, তাই? মানে তাই করে নাম পাল্টায়। আল্লাহ রাসূল বলে, বেলাল আমি তাই করে নাম পাল্টাও কেন? বলে, আমি জানি না হুজুর আপনি কোন। আল্লাহ রাসূল বললেন, আর শায়েখ বা শায়েখাতে ইয়াদখুলুল জান্নাহ, বুড়ে আর বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, বুড়ে আর বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না, তাহলে আর কি সর্দারের কি দরকার? এখন যে বলেছে বুড়া বুড়ি জান্নাতে যাবে না, সামনে একজন বুড়া মানুষ সাহাবি ছিল, বুঝবার না পারে সেই কান্না শুরু করে দিয়েছে, ওরে বাবা রে আমার কি হবি রে, আমি নামাজ পড়ি রোজা করা লাভ কি হলো রে, এই কান্না শুরু করছে। রাসূল কয়, থামো, কান্দো কেন? হুজুর আপনি করেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না, তার হ্যাঁ বুড়া মানুষ আমি কি করবো? আল্লাহ রাসূল বলেন, কান্দা বন্ধ করো, আল্লাহ তোমার জান্নাত দিছে, যাও। যেই কয়েছে জান্নাত দিছে সেই হাসি। রাসূল বলে, হাসতেছো তো ভালোই, তুই বুড়া মানুষ জান্নাতে যায় তুমি কি চাবা, তোমার কি দরকার? তারপর তোমার একটা কিছু দরকার নাই, বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যায় বলবো আল্লাহ আমাকে সোনার ইটের বাড়ি দাও। মানে বুড়া মানুষের কিন্তু বাড়ি দরকার, ধরে কর কি দরকার? এরা সবসময় বাড়ির মধ্যে খালি ঘুর 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 করে, অনেক লাতিরা বিরক্ত হয়, এই বুড়া বাড়ি ছাড়ে না রে। আরে একটা ছেলেও কিন্তু বাড়ির থাকে না, তিন মাথা চার মাথা পাঁচ মাথা রাস্তা ঘুরতেছে, ধরে কর কথা ঠিক কিনা? অনেক সময় কি কয়, তুই সারাদিন খালি ঘুরিস কে রে, এই তুই বাড়ি ছেড়ে পারিস না? তখন লাদি কয়, দাদা তুমি বুড়ে হসো তুমি থাকো, বাড়ি আমার ভালো লাগে না। এই জন্য বুড়ে মানুষের চাহিদা হলো সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ রাসূল বললে, আর পরে কি চাই বাপ? বলে, আর পরে চাইবো হীরা জহরতের বর্তন চাই। নবী বলেন, এর পরে কি চাই বাপ? বলে, এর পরে চাবো আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বললেন, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন চাইলে? বলে, হুজুর আমার একটাও দাঁত নাই, আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয় আপেল ফলের বাগান দেয় স্যা স্যা দেখা লাগবে, খাওয়ার কোনো বুদ্ধি নাই কারণ দাঁত নাই, ধরে কোন কি নাই, কিন্তু আঙ্গুর আমার দাঁত না থাকলে কি হবে? এই যে মাছটা শক্ত আছে এই মাছটার মধ্যে ফেলে দেয় এত ঠাসি মারবো, আঙ্গুরের রস দিয়ে পেট পুরে যাবে। রাসূল বললেন, ঠিক আছে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিল, কিন্তু তুমি জানো জান্নাতে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ কম করে হলো 70টা বউ দিবে, যে বউয়ের বয়স হবে 16 কি 17, এই 16-17 বছরে 70টা বউ কখন আল্লাহ তোমাকে দিবে, তখন তুমি কি করবা? বুড়া কামদার বলে, দেখা ছাড়া আমার বুদ্ধি নাই। আল্লাহ কয়, বউ দেখার জন্য তোমাকে দিবে? নবী কয়, বউ দেখা কয়, হুজুর আমি কি কর্মকন্ত, এই এতগুলো বউ আমার দেখা ছাড়া কোনো বুদ্ধি আছে? রাসূল তাবাসসুম মুসকি হাসতে বললেন, রে বুড়ো সাহাবী, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন জান্নাতের হুর দেখার জন্য দিবে না, তখন তোমাকে আল্লাহ 30 বছরের যুবক বানায়া দিবে। এখান থেকে ফরমান হলো, জান্নাতে যারা যাবে সমস্ত জান্নাতের সর্দার হবে হাসান আর হোসাইন।